কিস্তির খেলা থেকে শুরু করে হাডুডু থেকে শুরু করে নানা খেলা, যেমন গ্রামের ছেলেমেয়েরা শেখে খেলে, সেরকম খেলেছে, ভালোই লাগতো। শহরে এসে নানা রকম খেলা যখন টিভিতে দেখি, কাগজে পড়ি, এবং এখন খেলার তো সম্মান হয়েছে, এনলাইটেড হয়েছে, যেটা আগে ছিল না। আমার মনে হয় যে খেলাধুলোর মাধ্যমে মানুষের স্বাস্থ্য, মন এবং বুদ্ধির বিকাশ ঘটে। খেলাধুলো জীবনের একটা মস্ত বড় সঙ্গী, এটাকে বাদ দিয়ে জীবন নয়, তাই মানুষ সেটা বুঝতে পেরেছে। আস্তে আস্তে এটা আরও পপুলার হয়েছে, এবং আমার নিজের এর সঙ্গে আলোচনা এবং যুক্ত থাকতে পেরে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি। তাকে সম্মান দেওয়ার জন্য বিনয় কুমার সিং আমাদের ভাইস প্রেসিডেন্ট। 64 বছর ধরে ওয়েস্টবেঙ্গল কবাডির এক শীর্ষে বহু বহু কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এই জায়গায় পৌঁছেছে। তাদের যে কর্মকাণ্ড মতো অবদান এখানে বহু অর্জুন পুরস্কার প্রাপ্ত প্লেয়ার আছে। আমার বর্তমান বয়স হচ্ছে এখন 80 বছর হয়েছে, সুতরাং এই 80 বছর বয়সেও আমি আজকে 40 থেকে 50 ছেলেকে আমি নিজে লালন পালন করি, এবং তারই একমাত্র সাক্ষী আছে আমার বিনয় সিং, ও আমাদের কমিটির মধ্যে আছে। এবং কেন কাবাডি খেলা আমি খুব পছন্দ করি, এবং আমি যেখানে কোচিং করাই সেখানে বাচ্চা ছেলেরা কবাডি অবশ্যই খেলেছি, যদিও সেইভাবে কিছু নয়, কিন্তু সবাই ছাত্র জীবনে যেরকম খেলে আর সেটাই খেলতাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কবাডি খেলাটা আমাদের হয়তো রক্তে, এই জন্য বলতে পারি যে আমাদের পাড়াতেই এসবি কবাডি ক্লাব রঘুনাথপুর অঞ্চলে। ছোটোবেলা থেকেই দেখছি যে বহু ছেলেমেয়ে এবং আমাদের বন্ধুবান্ধব দিদি দাদা ছোটো বোনেরা তারা খেলছে, এবং অনেকেই একসময় দেখেছি তারা প্রতিষ্ঠিত হয়েছেন কবাডি খেলে। মানে খেলা খেলে প্রতিষ্ঠিত হওয়ার জন্য নয়, মানে একটা সময় একটা অনেক বড় জায়গায় তারা পৌঁছেছে। দেখবেন অনেক কিছু বাকি থাকবে, সেগুলো আমরা আস্তে আস্তে ঢোকাবো। উদ্বোধন করছেন শ্রীমতী সন্ধ্যা রায়, উনি বাটন টিপবেন, একটা বাটন আমি ম্যাডাম ইন্টারটা মারুন, একটু ইন্টারটা মারুন, শাহ সাহেব আপনি একটু ইন্টারটা মারুন। কমিটি উদ্বোধন হয়ে গেল, দেখুন ওয়েস্ট বেঙ্গল কবাডি অ্যাসোসিয়েশন মাঠে আমাদের প্রথম ছবিটা এখন নিয়ে যাব। 1981 সালে মিস মনিকা নাথ, 1986 সালে মিস রমা সরকার, 1998 এসে বিশ্বজিৎ পালিত, উনি ইন্ডিয়া ক্যাপ্টেনও ছিলেন। এই আমাদের অর্জুন কবাডি অ্যাসোসিয়েশন আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমি আমন্ত্রিত হয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। খেলাধুলো সবসময় ভালো, আমি গ্রামের মানুষ, খেলাধুলোর মধ্যেই আমি বড় হয়েছি। এই কাবাডি খেলা, কিতকিত খেলা এবং ডুডু খেলা, লাটাই খেলা, সাঁতার কাটা, নানা ধরনের খেলাধুলোর মধ্যে দিয়ে গ্রামের ছেলেমেয়েরা কিন্তু বড় হয়, কিন্তু তারপরে এই খেলাগুলো হারিয়ে যায়। তার কারণ এই খেলা মানুষ বাঁচিয়ে রাখে না। এখন শহরে এসেছি, নানা রং বড় বড় খেলা আমরা দেখতে পাই, ফুটবল খেলা, ক্রিকেট খেলা এবং আরো আরো অনেক খেলা আছে যেখানে সব মানুষ জড়ো হয় এবং মানুষ আনন্দিত হয়। তার পেছনে একটা ব্যবসায়ও আছে, সেদিকেও লক্ষ্য রাখে সবাই, সেই জন্যই ছেলেমেয়েদের এগিয়ে দেয়। কিন্তু আমার মনে হয় যে খেলা মানুষকে স্বাস্থ্যই সকল সুখের মূল, স্বাস্থ্য ভালো থাকে খেলাধুলো এবং ভালো ভাবনা চিন্তা, তারপরে আসে ব্যবসা, সব কিছুই আস্তে